কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল বুধবার গভীর রাতে। সেই ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো। ইতিমধ্যেই এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। এদিকে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে সিবিআই তদন্ত হওয়ার সম্ভাবনা থাকায় পরিবারের সদস্যরা তার শেষকৃত্য না করার সিদ্ধান্ত নেন। সেই মতো তার দেহ সমাধিস্থ করা হয়। পাশাপাশি ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে রায়গঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ জানান নিহতের দাদা মৃণাল বর্মন। পুলিশের প্রতি তো আমার আস্থা একেবারেই নেই, তো যেহেতু এটা পদ্ধতিটা চালু করতে প্রসেসিং এর মাধ্যমে যেতে হবে, তো নিচু থেকে নিচ থেকে না গেলে তো আমি ডাইরেক্ট উপরে যেতে পারি না। সেহেতু আমি এসপি অফিসে এসে আমার উকিল আবুদের পরামর্শে এখানে এফআইআরটা করলাম। তবে লিখিত অভিযোগ জানালেও কালিয়াগঞ্জের চাঁদগাঁও গ্রাম থেকে আতঙ্ক যাচ্ছে না। কালিয়াগঞ্জে কিশোরীকে নির্যাতন ও খুনের অভিযোগ এবং এর পরে পরেই পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর অভিযোগ, এই দুই ঘটনার প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গ বন্ধ ডেকেছিল বিজেপি। ঘটনাচক্রে এই সময়ে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জে পরপর দুই মৃত্যু নিয়ে বিজেপিকে লাগাম ছাড়া ভাষায় নিশানা করেন তিনি। রাজনৈতিকভাবে দেউলিয়ারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে, তো অভিষেকের মৃত্যুর রাজনীতি কখনো মানুষ পছন্দ করে না। মৃত্যুকে নিয়ে কোনোদিন রাজনীতি হওয়া উচিত না। যারা রাজনৈতিকভাবে দেউলিয়া, যাদের কাছে ইস্যু নেই, হাতে কর্মসূচি নেই, দেশ নেই, মানুষের জন্য কাজ করার মানসিকতা নেই, কোনোরকম মানুষের পাশে দাঁড়ানোর দক্ষতা নেই, সাংগঠনিকভাবে কর্মসূচি নেওয়ার মতো হাতে ক্ষমতা নেই, তারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে। তবে তৃণমূলের নম্বর টু সুর চড়ালেও কালিয়াগঞ্জ রাজবংশী ইস্যু তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠছে। আসন্ন পঞ্চায়েত ভোট এবং আগামী বছরের লোকসভা ভোটে শাসক শিবিরের কাছে তা যে রীতিমতো বিড়ম্বনার হয়ে উঠতে চলেছে তা স্পষ্ট। নিউজ টাইম।